নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। আমি আপনাদের হর্নেট ম্যান। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন ইস্ট সিকিমের গাইড ম্যাপ। আজকের ভিডিওতে আমি আরেকটা গাইড ম্যাপ নিয়ে আলোচনা করব। তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আমি যে ম্যাপটা নিয়ে এখন আলোচনা করব সেই ম্যাপ নিয়ে ইউটিউবে এর আগে কোনোদিন কোনো রকম ভিডিও হয়নি। সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর যদি শেষ পর্যন্ত ভালো লাগে, ভিডিওটাকে একটা লাইক করবেন। আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাবো ত্রিপুরার ম্যাপ। আর এর জন্য আপনাকে আমি আমার ডেস্কটপে নিয়ে আসব। এই ম্যাপটা যদি আপনাকে ডাউনলোড করতে হয়, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করতে পারেন। তো আমি এখন চলে এসেছি আপনার ত্রিপুরার ম্যাপে। তো ত্রিপুরার ম্যাপে আপনি প্রধান যে ত্রিপুরার শহর সেটা হচ্ছে আগরতলা। এই আগরতলাতে আপনি এয়ারপোর্ট পাবেন। তো এখানে আপনি ডিরেক্টলি কলকাতা থেকে ফ্লাইট ধরে আগরতলায় আসবেন, অথবা আপনি যদি ট্রেনে করে আসতে চান, আপনাকে ভায়া গুয়াহাটি হয়ে আপনাকে আগরতলায় আসতে হবে। তবে সেই ট্রেন রোজ চলে না, সাপ্তাহিক ট্রেন পাওয়া যায়, সেটা IRCTC-র ওয়েবসাইট থেকে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো আগরতলা থেকে আপনাকে আমি আগে উত্তর দিকটায় আপনাকে আগে দেখাই। ত্রিপুরার উত্তর দিকে একমাত্র জায়গা আছে এখানে হচ্ছে উনকোটি। তো আপনি উনকোটি যেতে পারেন। কুমারঘাট থেকে চিরাকুটি আপনার পড়বে 21 কিলোমিটার রাস্তা। চিরাকুটি থেকে উনকোটি আপনার আসতে পড়বে 7 কিলোমিটার। তো উনকোটি দেখে আপনার, উনকোটিতে কোনো থাকার জায়গা নেই। তো এখানে আপনি কৈলাসহর, এর কাছাকাছি থাকার জায়গা হচ্ছে কৈলাসহর, তো এখানে আপনি থাকতে পারেন। তো এখানে একটা এয়ারপোর্ট আছে, কিন্তু এখন এই এয়ারপোর্টটা ব্যবহার হয় না। তো এয়ারপোর্টটা বন্ধ হয়ে গেছে, আর এর খুব কাছেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এবার দেখার পরে আপনি, এদিকে আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে জম্পুই হিল। তো আগরতলা থেকে আপনি জম্পুই হিল ডিরেক্টলি আসতে পারবেন না। আর প্যাঁচারতল থেকে 58 কিলোমিটার দূরে আছে ভাঙ্গুন, আর ভাঙ্গুন থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে জম্পুই হিল। জম্পুই হিল এবার যদি আমি সূর্যোদয় সাউথের দিকে আসি, সুন্দর দেখা যায়। আমরা এখানে দেখতে পাবো হচ্ছে মিজোরাম বর্ডার। আগরতলা থেকে এবারে 7 কিলোমিটার দূরে হচ্ছে আগরতলা রেল। এবার যদি আমি একটু সাউথের দিকে আসি, থেকে আগরতলা থেকে 7 কিলোমিটার দূরে হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। আর আগরতলা থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে আখাউড়া বর্ডার। এই আখাউড়া বর্ডার হচ্ছে ভারত এবং বাংলাদেশে বিকালবেলা পতাকা নামানোর একটা অনুষ্ঠান হয়, তো সেটা আপনারা দেখতে পারেন। আর আগরতলা থেকে 18 কিলোমিটার দূরে হচ্ছে গোকুলনগর। গোকুলনগর থেকে 13 কিলোমিটার দূরে হচ্ছে কসবা কালীবাড়ি। তো এখানে আপনি ভারত বাংলাদেশের একটা বর্ডার পাবেন। কসবা কালীবাড়ি সংলগ্ন একটা ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গায় প্রত্যেক রবিবারে গোকুলনগর থেকে কিছুটা দূরেই আপনার সিপাহীজলা বলে একটা জায়গা আছে। সিপাহীজলা আপনার এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এই বিশাল একটা এলাকার মধ্যে আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে, আপনি এখানে হেঁটে ঢুকতে পারবেন না। তো আপনার যদি পার্সোনাল ভেহিকেল থাকে সেটা নিয়ে ঢুকতে পারেন, অথবা আপনি এখান থেকে গেটের মুখেই আপনি গাড়ি ভাড়া পাবেন, সেখান থেকে আপনি এই জু ঘুরে দেখতে পারেন। সিপাহীজলা থেকে 9 কিলোমিটার দূরেই আপনার হচ্ছে বিশ্রামগঞ্জ। বিশ্রামগঞ্জ থেকে আপনার এইদিকে যদি চলে আসেন, সেটা হচ্ছে আপনার মেলাঘর। মেলাঘরে আপনি যদি আসেন, এগিয়ে আসেন, এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে রুদ্রসাগর লেক। আর রুদ্রসাগর লেকের মাঝেই আছে হচ্ছে নীরমহল। মেলাঘর থেকে 22 কিলোমিটার দূরে হচ্ছে উদয়পুর। আর উদয়পুর থেকে যদি আরও দক্ষিণে যাওয়া যায়, তাহলে 8 কিলোমিটার দূরে আপনি পাবেন ত্রিপুরেশ্বরী টেম্পল। এখান থেকে যদি আরও নিচে আসেন, তাহলে 27 কিলোমিটার দূরে হচ্ছে শান্তিবাজার। সেখান থেকে আরও 16 কিলোমিটার দূরে, আর এই পিলাক থেকে আপনি যদি আরও দক্ষিণের দিকে আপনি যদি এগিয়ে যান, তাহলে এখানে পারবেন মহামুনি বুদ্ধ প্যাগোডা বলে একটা জায়গা আছে।
তো খুবই সুন্দর জায়গা। তো এটা শুধুমাত্র 22 কিলোমিটার দূরে। এবারে আপনি যদি উদয়পুর থেকে পূর্ব দিকে আপনি যদি এগোন তাহলে 26 কিলোমিটার দূরে পাবেন অমরপুর। এখান থেকেই 9 কিলোমিটার দূরে হচ্ছে ছবিমুড়া পাবেন। অমরপুর থেকে যদি আপনি এই রাস্তা ধরে নিচে আসেন তো এদিকে একটা নতুন বাজার বলে জায়গা পাবেন, সেইখান থেকে এই রাস্তাটা আপনার সোজা চলে গেছে হচ্ছে ডম্বুর লেকের দিকে। ডম্বুর লেকের মাঝখানে একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে কোকোনাট গার্ডেন। নতুন বাজার থেকে যে এই রাস্তাটা যে গেছে এটা আপনারা গুগল ম্যাপে কোথাও পাবেন না। আর এখানে এই রাস্তাতেই আপনি একটা গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র, আপনার অমরপুর থেকে ডিস্টেন্স হচ্ছে 29 কিলোমিটার। আর এখান থেকে আর কিছুটা এগিয়ে গেলেই আপনি মন্দিরঘাট বলে একটা জায়গা পাবেন, সেখান থেকেই আপনি অ্যাকচুয়ালি বোট পাবেন। বোট পেয়ে আপনি কোকোনাট গার্ডেনে আপনি ঘুরতে পারেন। আশা করি এই ম্যাপটা আপনাদের খুব উপকারে লাগবে। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। ততদিনের জন্য